তিন মাস তো হয়ে গিয়েছে, এখনো কেন বাংলাদেশে ফ্রি ফায়ার আনব্যান হয় নাই? এখনো কেন ভিপিএন দিয়ে গেম খেলা লাগতেছে? কিছু কিছু অপারেটরসে ছেড়ে দেওয়ার পরেও এখনো কেন পুরোপুরি বাংলাদেশে ফ্রি ফায়ার ছাড়ে নাই? বাংলাদেশে ফ্রি ফায়ারের কোনো অফিশিয়াল কার্যক্রম এখনো কেন ছাড়া হয় নাই? ফ্রি ফায়ার আনব্যান হওয়ার পরে ই-স্পোর্টস এর কি অবস্থা হবে? আমরা অফিশিয়াল টুর্নামেন্ট কবে থেকে পাওয়া শুরু করতে পারি? হেই, হোয়াটস আপ সবাই, ক্রিস তাসিন ওভার হিয়ার। সো গাইস, এই সব কোশ্চেন এখন বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্রি ফায়ারের মাথায় চলতেছে যে কেন এখনো ফ্রি ফায়ার আনব্যান হয় নাই? তিন মাস তো হয়ে গেছে, তিন মাস হওয়ার পরেও ফ্রি ফায়ার আনব্যান হয় নাই, ফ্রি ফায়ারের যে অফিসিয়াল কার্যক্রম সেগুলো এখনো বাংলাদেশে শুরু হয় নাই, আর বাংলাদেশ সরকার আসলে কি ফ্রি ফায়ার পার্মানেন্টলি ব্যান করে দিছে কিনা, এই সব কোশ্চেন তোমাদের মাথায় ঘুরতেছে। আর এই সব কোশ্চেন নিয়ে তোমরা চলে এসেছো আমার কমেন্ট সেকশনে। কিন্তু আমার কাছে কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, যেগুলো আই থিঙ্ক সো তোমাদের এই কোশ্চেনের নিডস গুলো ফুলফিল করবে। সো ভিডিওটা শেষ পর্যন্ত পাঁচ করে ইম্পর্টেন্ট কিছু কথা বলতে যাচ্ছি গাইজ, আমাদের ব্যান ইস্যু নিয়ে আর ফিউচারে কবে আনব্যান হতে পারে, বা ফ্রি ফায়ার কি আসলেই পার্মানেন্টলি ব্যান করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে আমাদের বাংলাদেশ সরকার। সো এই জিনিসগুলো নিয়ে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা গাইজ, আর যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবা না, সাবস্ক্রাইব করতে ভুলবা না আমার ইউটিউব চ্যানেলে। সো গাইজ, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট ইনসাইড অফ ইট। ওকে গাইস, তো ফার্স্ট অফ অল সবাইকে একটা কথা বলে দিই, আমাদের বাংলাদেশে এখনো অফিশিয়ালি কিন্তু ফ্রি ফায়ার আনব্যান হয় না। যদি অফিশিয়ালি ফ্রি ফায়ার আনব্যান হতো, তাহলে আমাদের যে গ্যারেনা ফ্রি ফায়ারের বাংলাদেশের যে পেজটা আছে, সেই পেজটা থেকে কিন্তু আমরা অফিশিয়ালি অনেক রকম পোস্ট পাওয়া শুরু করতাম। দ্যাট মিন্স আমাদের হাইকোর্ট থেকে এখনো কোনো রায় আসে নাই, হাইকোর্ট থেকে কোনো ডিসিশন আসে নাই ফ্রি ফায়ার আর পাবজি আনব্যান নিয়ে। ওকে গাইস, তো এবার আসি আসল কথায়। অনেক অনেক এলাকায় অনেক অনেক সিমে কিন্তু এখন ফ্রি ফায়ার ভিপিএন ছাড়া খেলা যাচ্ছে, পুরোপুরি ফ্রি ফায়ার ছেড়ে দেওয়া হয়েছে অনেক সিমে। এটার মানে হচ্ছে গাইস, যখন হাইকোর্ট থেকে অর্ডার এসেছিল, অর্ডার আসার পরে যে আমাদের সিম কোম্পানিগুলো আছে, সিম কোম্পানিগুলোকে সাত দিন পরে এই নোটিশগুলো পাঠানো হয়েছিল যে তিন মাসের জন্য তোমরা এই গেমগুলো অফ করে দাও। সিম কোম্পানিরা কিন্তু তিন মাসের জন্য গেমগুলো অফ করে দিয়েছিল, কোনো কোনো এলাকায় আজকে দিয়েছিল, কালকে দিয়েছিল, এরকম করে 24 ঘন্টা 48 ঘন্টার আর পারেই কিন্তু অনেক সিম কোম্পানি এগুলো অফ করেছিল। আর সেই ব্যান যেহেতু, তাদের যে নোটিশ যেহেতু দেওয়া হয়েছিল তিন মাসের, এখনও সেই নোটিশটা এক্সটেন্ড করা হয় না হাইকোর্ট থেকে। সো এখানে একটা লাইকলিহুড আছে যে হাইকোর্ট এটা আর এক্সটেন্ড করবে না, কিন্তু অফিসিয়ালি ব্যান থেকে যেতে পারে বাংলাদেশে ফ্রি ফায়ার। সো এটা টেক অ্যাকাউন্ট করতে হবে যে অফিশিয়ালি হয়তো আর ফ্রি ফায়ার ব্যান থেকে যেতে পারে, কিন্তু হাইকোর্ট আর এটা যে এইটা আছে, নোটিশটা আছে আমাদের সিম কোম্পানিগুলোকে পাঠিয়েছে, সেটা নাও এক্সটেন্ড করতে পারে। আপাতত যেহেতু অনেক অনেক জায়গায় ভিপিএন সারা খেলা যাচ্ছে, দ্যাট মিন্স তাদের কাছে এখনও এক্সটেন্ডের কোনো নোটিশ যায়নি, দ্যাটস ওয়াই তিন মাস পার হওয়ার সাথে সাথে সেই সেই এলাকায় ছেড়ে দেওয়া হচ্ছে ফ্রি ফায়ার আর পাবজি। ঠিক আছে, তো এবার আসে আসল কথায়, যে আসলে যে কোর্ট কেসটা চলতেছে, কোর্ট কেসের আপডেটটা কি? কোর্ট কেসের বলতে গেলে এখন কোনো আপডেটই নেই, কোর্ট কেসটা বলতে গেলে একটা অবস্থায়, এমন একটা অবস্থায় থেমে আছে যে অবস্থায় কিছুই বলা যাচ্ছে না যে বাংলাদেশ সরকার আসলে করতে কি চাচ্ছে, বা বাংলাদেশের যে আমাদের হাইকোর্ট আছে, হাইকোর্ট কি করতে চাচ্ছে। কারণ কোর্ট কেসটা এমন একটা অবস্থায় আছে যেখানে আমরা কোনো প্রিডিক্টেবিলিটি আমাদের দিতে পারতেছিলাম, বা যতদূর আমাদের স্পেকুলেশনস ছিল সেই স্পেকুলেশনসের ভিত্তিতে আমরা বলতে পারতেছিলাম যে হ্যাঁ, ফ্রি ফায়ার আর পাবজি বাংলাদেশে আনব্যান হয়ে যাবে। কিন্তু আপাতত যে সিচুয়েশনগুলো গড়ে উঠতেছে, আজ আপাতত যে সিচুয়েশনগুলো কোর্ট কেসে চলতেছে, সেই সিচুয়েশনের ভিত্তিতে আমরা কিছুই বলতে পারতেছি না, কারণ কোর্ট কেসটা আপাতত পুরোপুরি থেমে আছে, স্থগিত অবস্থায় আছে, অনেক রকমের কমপ্লিকেশন চলতেছে, ওইখানে অনেক রকমের ঝামেলা চলতেছে, আর সেই সব ঝামেলার জন্য কোর্ট কেসটা পুরোপুরি থেমে আছে। আর দ্যাটস ওয়াই ফ্রি ফায়ার বাংলাদেশে এখন অফিসিয়ালি কিন্তু আনব্যান হইতে পারে নাই। গাইজ, এত কিছু পরে এখানে একটা কথা কিন্তু অবশ্যই অবশ্যই আসতেছে, যে কথাটা হচ্ছে যে ই স্পোর্টস এর ফিউচার কি, বা আমরা নতুন নতুন ই স্পোর্টস টুর্নামেন্ট আবার ফ্রি ফায়ার থেকে অফিসিয়াল টুর্নামেন্ট কবে থেকে পাওয়া শুরু করতে পারি। সো ফার্স্ট অফ অল গাইজ, আপাতত এখনো কিন্তু কোর্ট কোনো অর্ডার আসে নাই, আর গ্যারেনা অ্যাডমিনসটা যারা আছে বাংলাদেশে গ্যারেনার সাথে সংযুক্ত যারা, তার থেকে তাদের কমেন্টস দেখে বোঝা যাচ্ছে, তাদের কথাবার্তা দেখে বোঝা যাচ্ছে, তাদের সাথে আমি পার্সোনালি কথাবার্তা বলেও এটা বুঝতে পারলাম যে ফ্রি ফায়ার আনব্যান না হওয়া পর্যন্ত তারা এটা নিয়ে কোনো প্রেশার খাইতেছে না, কারো কোনো পেইন খাইতেছে না, তাদের কোনো পেইন নাই এই বিষয়ে নিয়ে যে বাংলাদেশে টুর্নামেন্ট হইলো কি না হইলো। অন্যদিকে যদি আমরা পাবজিতে দেখি, তারা কিন্তু গাইজ অলরেডি তাদের বাংলাদেশি যে প্লেয়ার্স, রিস্পোর্টস প্লেয়ার্স আছে, তারা কিন্তু পাবজির বড় বড় টুর্নামেন্ট কিন্তু বাইরে দেশে যেয়ে খেলে আসতে পারতেছে, যেটা আমি আমার আগের একটা ভিডিওতে সাজেস্ট করছিলাম। কিন্তু বাংলাদেশি প্লেয়ার্সরা এই অপরচুনিটিটা পাচ্ছে না ফ্রি ফায়ারের কাছ থেকে, বাংলাদেশি অ্যাডমিনিস্ট্রেটর এটা নিয়ে কাজ করতেছে না, কেন করতেছে না আই ডোন্ট নো, হয়তো তাদের কোনো সমস্যা থাকতে পারে, বা হয়তো তারা জাস্ট টু ড্যাম লেজি টু ডু ইট। তো গাইস, ফার্স্ট প্রেডিকশন যদি আমাদের দিতে হয়, তাহলে আমরা ধারণা করতে পারি যে 24 তারিখ ফ্রি ফায়ার আনব্যান হইতে পারে, কারণ আগের বার কিন্তু 24 তারিখে রাতের বেলা সব কিছু অফ হয়ে গিয়েছিল, তারপর থেকেই কিন্তু আমাদের সব কমপ্লিকেশন শুরু হয়েছিল, থেকে হয়তো আমরা এটা দেখতে পারি যে বাংলাদেশে যে ফ্রি ফায়ার আনব্যানটা হয়ে গিয়েছে, বা এইসব রায় চলে এসেছে, সব কিছু হয়ে গেছে, 24 তারিখ হয়তো আমরা দেখতে পারি। আর যদি 24 তারিখে না হয়, তাহলে এটা স্পেকুলেট করতে পারি যে নেক্সট মান্থ
প্রান্তের দিকে আমাদের ফ্রি ফায়ার টোটালি বাংলাদেশে আনব্যান হয়ে যাওয়ার একটা চান্স আছে। কারণ কোর্ট কেস ততদিন অনেক আগে যাবে, কারণ কোর্ট কেসের শুনানি খুবই দ্রুত আসতেছে সামনে, আর এইসবের পরে যত দূর আগে যাবে ততটা আমাদের জন্য ভালো। কজ দ্য কোর্ট কেসটা আমাদের ফেভারে এখন আছে, যথেষ্ট ফেভারে, আমাদের যথেষ্ট ফেভারে কিন্তু কোর্ট কেসটা আছে। আর একটা স্পেকুলেশন আছে, যেটা হচ্ছে আমাদের যে এইচএসসি এক্সামটা আছে, বাচ্চাদের যে এইচএসসি এক্সামগুলো আছে, এইচএসসি এক্সামগুলো শেষ হওয়ার পরে হয়তো ফ্রি ফায়ার পাবজির মতো গেমগুলো যেগুলো ব্যান করা হয়েছিল সেই ব্যানগুলো গেমগুলোকে পুরোপুরি আনব্যান করে দিতে পারে। আর দ্যাট মিন্স টোটালি ডিসেম্বরের শেষ পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে যদি আমরা চাই ফ্রি ফায়ার পাবজি আনব্যান হওয়ার। যেখানে বাইরের দেশে ই-স্পোর্টসকে এডুকেশন সিস্টেমের মধ্যে নিয়ে আসা হচ্ছে, সেইখানে আমাদের দেশে ই-স্পোর্টসকে টোটালি দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জানি না এটা কতদিন থাকবে, বাট যত তাড়াতাড়ি এটা আনব্যান হবে তত তাড়াতাড়ি আমাদের জন্য ভালো। আমরা যারা ই-স্পোর্টস নিয়ে কাজ করতে ইচ্ছুক, আমরা যারা ই-স্পোর্টস প্লেয়ার গাইজ, এক টাইমে বাংলাদেশে ইউটিউব পর্যন্ত ব্যান ছিল, সো সেই ব্যানটাও একদিন না একদিন উঠানো হয়ে লাগছে বাংলাদেশ সরকারের। আর একদিন না একদিন ই-স্পোর্টস এর উপরে যে আমাদের ফ্রি ফায়ার পাবজির মতো গেমগুলো, ই-স্পোর্টস গেমগুলো যেগুলো অফ করা হয়েছে গেমগুলো তো আনব্যান করতেই হবে, তো এখন যে সময়ের অপেক্ষা। আর গাইজ, আমি গ্যারে না কিছু অ্যাডমিনদের কাছে কিছু ইনফরমেশন পেয়েছি, ছোটখাটো কিছু ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো তোমাদের কাছে সাথে আমি একটু শেয়ার করতে চাই। যে কথাগুলো হচ্ছে গাইজ, ফ্রি ফায়ার আনব্যান হওয়ার পরে আমরা কতদিন ওয়েট করতে হবে আমাদের অফিসিয়াল কোনো টুর্নামেন্ট, অফিসিয়াল কোনো ইভেন্ট বা অফিসিয়াল কোনো সার্ভার ভিত্তিক কোনো ইভেন্ট বা টুর্নামেন্ট বলো, যেটাই বলো, সার্ভারে আমরা কিছু পাইতে। তো এটার যে ইনফরমেশনগুলো পাইছি, যে ইভেন্টের ব্যাপারে যদি বলি, সার্ভার ভিত্তিক যে ইভেন্টগুলো আছে আমাদের বাংলাদেশে, সেই সার্ভার ভিত্তিক ইভেন্টগুলো যদি আমরা পাইতে চাই তাহলে আমাদের ফ্রি ফায়ার আনব্যান হওয়ার সাথে সাথে এই ইভেন্টগুলো আসা শুরু করবে। ইট ইজ টোটালি 100% কনফার্ম দ্যাট গাইজ, যে আমাদের সার্ভার আনব্যান হওয়ার সাথে সাথে বাংলাদেশে ফ্রি ফায়ার আনব্যান হওয়ার সাথে সাথে আমাদের সার্ভারে সার্ভার ভিত্তিক যে ইভেন্টগুলো আছে ইভেন্টগুলো আসা শুরু করবে। কিন্তু যে ই-স্পোর্টস ইভেন্টগুলো আছে, ই-স্পোর্টস টুর্নামেন্টগুলো আছে, ই-স্পোর্টস টুর্নামেন্টগুলো আসতে আনব্যানের এক থেকে দুই মাস, অ্যাটলিস্ট আনব্যানের এক থেকে দুই মাস লেগে যাবে। সো অফিসিয়াল টুর্নামেন্ট যেহেতু প্ল্যানিং করতে একটু টাইম লাগে, আর এটাতে আমি গ্যারেনার অ্যাডমিনসদের তেমন একটা হোল্ড আপ ধরবো না, তবুও এখনও গ্যারেনা তেমন একটা কিছু করতেছে না বাংলাদেশের ই-স্পোর্টসের জন্য, আর আমাদের বাংলাদেশ সরকারও আমাদের ই-স্পোর্টসের জন্য তেমন কিছু করতেছে না। তো এখানে বেশি কিছু কাকে কি বলবো কিছু বলার লাভ নাই, তো এটা জাস্ট ভাগ্যের ব্যাপার, আমাদের কপালই খারাপ, যেদিন ভাগ্য খুলবে সেদিন আমরা ই-স্পোর্টস নিয়ে কাজ করতে আবার পারবো। তবে গাইজ, আমাদের ফ্রি ফায়ার আনব্যান হওয়ার সাথে সাথে আমাদের সেমি অফিসিয়াল টুর্নামেন্টগুলো আছে, সেমি অফিসিয়াল টুর্নামেন্টগুলো কিন্তু রিজিউম হয়ে যাবে, সেই টুর্নামেন্টগুলো তোমরা খেলতে পারবা, আর ততদিনে প্র্যাকটিসও হয়ে যাবে তোমাদের ই-স্পোর্টস, আর তোমাদের ই-স্পোর্টসের ব্যাপারে তখন তোমরা আরও বেশিভাবে বেশি করে জানতে পারবা। যদি ই-স্পোর্টস নিয়ে আলাদাভাবে একটা ভিডিও চাও কমেন্ট করবো আমাকে, যে ই-স্পোর্টস কি এইসব তোমাদের আমি বুঝিয়ে দেবো, যে ই-স্পোর্টস নিয়ে যত খুঁটিনাটি যা আছে আমি ইনশাল্লাহ একটা ভিডিওতে বানিয়ে তোমাদের বুঝিয়ে দিব যতটা পারি, নিজের পয়েন্ট অফ ভিউ থেকে, অন্যদের পয়েন্ট অফ ভিউ থেকে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করবো। সো গাইজ, আপাতত এইটুকু আপডেট আমার কাছে আছে, তেমন বড় সড়ো কোনো আপডেট না, আমি জাস্ট তোমাদের কিছু মানে নিউজ দিলাম আর তোমাদের কাছে বুঝিয়ে দিলাম তোমাদের যে বাংলাদেশে আপাতত কি চলতেছে আমাদের ই-স্পোর্টস সেক্টরে, আমাদের ফ্রি ফায়ারের জন্য, আমাদের ফ্রি ফায়ার ব্যান আনব্যান নিয়ে। এই ভিডিওটা অনেক 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 বেশি রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল, কিন্তু আমি এটা বানাতে যাচ্ছিলাম না, কারণ আমার কাছে তেমন একটা কোনো ইনফরমেশন ছিল না তোমাদের কাছে দেওয়ার, বাট আমি এদিক ওদিক থেকে পিস করে যেইসব ইনফরমেশন আমার কাছে আসছে সেই ইনফরমেশনগুলো তোমাদের আমি দিয়ে দিলাম আজকে। তো গাইজ, আজকের জন্য এইটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিতে ভুলবো না, সাবস্ক্রাইব করতে ভুলবো না। সো গাইজ, আজকের জন্য এইটুকুই, টিল নেক্সট টাইম অর অ্যানাদার ভিডিও, বাই বাই, আদিওস অ্যামিগোস অ্যান্ড তাজভিদানিয়া।